হচ্ছে না সেটা বলে দেবেন যখন মাননীয় পরিষদীয় মন্ত্রী আসবে তিনি বলে দেবেন আমাদের মেয়েদের আক্রমণ করেছে আমি তার বিরুদ্ধে বলতে দেখেছেন তো যে আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার তিনি রক্তাক্ত হয়েছেন এবং সেখানে গিয়ে তার এখন এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তিনি ভর্তি আছেন ফলে বিধানসভাকে রক্তাক্ত করা অর্থাৎ যেখানে যেখানে মানুষ গণতন্ত্রের অধিকার পায় সেই গণতন্ত্রের অধিকারকে ভুলুণ্ঠিত করবার জন্য রক্তাক্ত করা তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সর্বত্র আছে কিন্তু রাজনৈতিক ময়দানের প্রতিবাদ একরকম বিধানসভার ভেতরে প্রতিবাদ করা যায় যে কোনো ঘটনা যে কোনো দুর্ঘটনা তার জন্য তো অনেক স্কোপ আছে সেই স্কোপগুলোকে ব্যবহার করতে আমরা দেখলাম না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অবাক হয়ে দেখলাম যে বিরোধী দলনেতা তিনি গোটা ব্যাপারটাকে প্ররোচিত করলেন না গোটা প্ররোচনা তার পক্ষ থেকে এসেছে এবং এই মহিলাদের প্রতি যে সম্মানহানি ঘটানো হয়েছে তার প্ররোচনায় হয়েছে এবং সেটা করেছেন কারা চিফ হুইপও ছিলেন মুখ্য সচেতক ছিলেন এই পুরো ঘটনার পেছনে তারও একটা বড় অবদান আছে সুতরাং যারা কন্ট্রোল করবেন যারা নিজেদের বিধায়কদের এই বিধানসভা রীতিনীতির বোঝার মধ্যে তাদের মানে তাদের আয়ত্তে রাখবেন আমরা দেখলাম সেই আয়ত্ত তো রাখতেই পারলেন না রাখেননি অর্থাৎ একেবারে প্ল্যান্ড ওয়েতে আয়ত্ত রাখেননি মেয়েদের সম্মানহানি ঘটিয়েছে বিধানসভায় এমন একটা ঘটনার সাক্ষী হয়ে আমরা রইলাম যা ইতিপূর্বে ভারতবর্ষের কোথাও ঘটেছে বলে আমাদের জানা নেই বিধানসভা এই রাজ্যের বিধানসভা গণতন্ত্রের মন্দির এই রাজ্যের গণতন্ত্রের মন্দির সেই মন্দিরের গরিমা নষ্ট কী করে করতে হয় আজকে বিরোধী দলের বিধায়করা সেটা দেখালেন আমি সম্পূর্ণ ঘটনার আমরা সাক্ষী আমরা যারা এখানে রয়েছি আপনারাও দেখেছেন বিশদে আমাদের মাননীয় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে বিশদে বলবেন আমি যেটি কথা বলবার জন্য এখানে এসেছি সেটা আমরা দেখলাম যে গরিমা নষ্ট হয়েছে বিধানসভার বিধানসভার স্টাফেদের যে স্টাফের মধ্যে বহু মহিলা ছিলেন আপনারা দেখেছেন সেই মহিলাদের প্রতি যে অসম্মানজনক ব্যবহার এখানে করা হলো বিরোধী দলের পক্ষ থেকে এবং বিরোধী দলের নেতার তার প্ররোচনায় তা দেখে আমরা বিস্মিত হয়ে গেলাম এরা অনেক সময় মেয়েদের নিয়ে অনেক কথা বলে এখানে মেয়েদের সম্মান নাকি নষ্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারে অনেক কিছু অভিযোগ করে কিন্তু আজকে যা করলেন বিধানসভার স্টাফ এবং তার সাথে আমাদের সম্মানীয় বিধায়করা যারা ছিলেন মহিলা বিধায়করা তারাও কিন্তু এই আক্রমণের শিকার হয়েছে আমরা তীব্র প্রতিবাদ করি স্টাফেদের কাছে যেভাবে ধেয়ে এসছেন এটা তো ভাবা যায় না যে কিভাবে একটা রাজনৈতিক দলের বিধায়করা তারা বিধানসভা স্টাফ বিশেষ করে মহিলা স্টাফ সিকিউরিটি তাদের কাছে এইভাবে ধেয়ে এসে তাদের সম্মানহানি করবার যে জঘন্যতম ঘটনা তারা ঘটালেন এটা আমরা ভেবে পাচ্ছি না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং তার সঙ্গে আমাদের বিধায়করা তারাও আক্রমণের শিকার হয়েছে মহিলা বিধায়করাও বাদ যাননি সুতরাং তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি আমাদের মাননীয় অধ্যক্ষ তিনি যা যা পদক্ষেপ নেবার সেটা নিশ্চিতভাবে নেবেন সেটা তিনি বলেছেন এবং আজকে তিনি বিধানসভার ভেতরেই বলেছেন এবং পরিষদীয় মন্ত্রী এর পরে কিন্তু বিশদে বলবেন বেলা দুটোর সময় তিনিও প্রেস কনফারেন্স ডেকেছেন।